ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বিতর্কের মুখে শুট আউট নিয়ে হুমকির অবস্থানে অনর দিলীপ ঘোষ যে কথা আমি বলেছি ভেবে চিনতে বলেছি কারণ এই পশ্চিম বাংলাতেও সিদ্ধার্থ শঙ্কর রায় নকশাল আমলে বহু লোককে খুন করেছেন মেরেছেন আর তার যারা চামচা বেলচা ছিলেন এখন বড় বড় নেতা কে বিধানসভার নেতা কেউ রাজ্যের মন্ত্রী তারা এখন আমাকে জ্ঞান দিচ্ছেন অহিংসার কথা বলছেন বয়স হয়ে গেছে রক্ত ঠান্ডা হয়ে গেছে ধরনের কথা বলছেন মমতা ব্যানার্জি পাহাড়ে গেছিলেন যে গোর্খাদের চমকেছিলেন এগারো জন মরেছিল কমিউনিস্টরা ফরোয়ার্ড ব্লকে ছজনকে গুলি করে মেরেছিল তারা আমাকে জ্ঞান দিচ্ছে আমি যেটা বলেছি আবার বলছি রিপিটও করেছি যারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করবে সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তিকে রক্ষা করা তার জন্য যা করার দরকার করবে বহু সরকার করেছে আমি বলেছি আমরা ক্ষমতা এলে সেটা করবো দরকার হলে আমি বলেছি রাষ্ট্রের স্বার্থে আগামী দিনেও বলবো